আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো ফারহান স্পোর্টস অ্যান্ড ফারহান ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা মোটামুটি একটু বড় হতে যাচ্ছে, যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ মাস্টার গ্রেড বুটের কালেকশন আছে। প্যান্থম, জিএক্স, এয়ার জুম, এডিডাস এক্স, এডিডাস ক্রেজি ফাস্ট, টার নাইক, টেম্পো, মিজানু, মার্কুরিয়াল, পুমা, মানে হিউজ কালার, হিউজ কোয়ান্টিটি, মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু আছে। তো আজকে অনেকদিন পরই আসলাম ভিডিও বানাতে, প্রায় 18 থেকে 20 দিন পরে নতুন একটা ভিডিও ক্রিয়েট করতেছি। শিপমেন্ট নামার কথা ছিল অনেক আগে, শিপমেন্ট নামে নাই। তো শিপমেন্ট যেহেতু নামছে, নতুন শিপমেন্টে কিন্তু আমাদের ইউনিক বুট নামছে বলতে গেলে টেম্পো, নাইকের টেম্পো, মিজানু, এগুলো যারা যারা অনেকদিন যাবো চাচ্ছিলেন ভাই টেম্পো বুট কোথায় বা মিজানু বুট কোথায় আনেন না কেন, এইসব আর কি। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়। ইভেন হচ্ছে যারা যারা আমার সব অ্যাড্রেস জানা যায়, সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেটের বাম পাশের বিল্ডিংয়ে 4 তলা 4053 নম্বর দোকান, ফারহান স্পোর্টস। যে কাউকে বলে দেখে দেবে বা মার্কেটে নিয়ে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ডিরেকশন বলে দেবো। যারা যারা অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে, আপনারা সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। আর সেক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। সুন্দরবন পাঠাও, রেডেক্স যেভাবে চান পাঠানো দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, এর বেশি আর কিচ্ছু না, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের কাছে কিন্তু মোটামুটি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে, দেখতে পাচ্ছেন। প্যান্থম জিএক্স এর কালেকশন আছে, প্যান্থম 10টা, এয়ার জুম আছে, টেম্পো আছে, মিজানো আছে, জাস্ট এইখানে নাই, ওইখানেও কিন্তু আমাদের ডিসপ্লেতে কিন্তু হিউজ কালার এখন অ্যাভেলেবেল আছে। আমরা যা প্রত্যেকটা ভিডিওতে অনেক বড় হয়ে যাওয়ার কারণে প্রতিটা কালার তো ভিডিও দেখানো সম্ভব না, তাই আর কি ওই জিনিসগুলো একটু এখানে আছে, যারা পরবর্তীতে দেখা দেবো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে দিতে পারবো। আর সব অ্যাড্রেস তো দিয়ে দিলাম। তো ফার্স্টে হচ্ছে যে সবসময় তো প্যান্থম জিএক্স, এয়ার জুম, এডিডাস, ক্রেজি ফাস্ট এগুলো দিয়ে দেখাই। তো আজকে হচ্ছে একটু ইউনিক দিয়ে শুরু করি, ফার্স্টে টেম্পো দিয়ে শুরু করি, নাইকের টেম্পো। যারা যারা বলেন যে আমরা ডিফেন্স খেলি বা সেন্টার ব্যাকে খেলি, মিডফিল্ড ডিফেন্স খেলি, যারা যেই রকম পজিশন, মানে এক কথায় ডিফেন্স পজিশনে যারা গেলেন, প্রত্যেকেরই একটা রিকোয়েস্ট থাকে বা আমাদের ডিফেন্সিভ বুটগুলো কোথায়, আমাদের জন্য ডিফেন্সের জন্য কোনো বুট আনেন না বা আমরা ডিফেন্সিভরা বুট পাই না। তো তাদের জন্য হচ্ছে আজকে স্পেশাল মূলত ভিডিওটা, যারা যারা ডিফেন্সিভে গেলেন নাইক টেম্পো। টেম্পোর হচ্ছে আমাদের কাছে 3টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এই 3টা কালার নাইক টেম্পোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটা একটা করে দেখাই, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই হচ্ছে 5টি কালারটা পেস্ট কালার, নাইক টেম্পো লিজেন্ড হচ্ছে 1st কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু হাইনিক যে মালটা, অনেকে হচ্ছে অনেকে টেম্পো পাওয়া যায় লুনিক, মানে হাই ছাড়া, আমাদের হচ্ছে কিন্তু হাইনিক ফুড টেম্পো। আর হচ্ছে স্পাইকটা, এইখানে ভিতরে কিন্তু মেড ইন বসনিয়া লেখা আছে, দেখতে পারেন মেড ইন বসনিয়া। আর এটা কিন্তু 100% লেদারের বুট, ঠিক আছে? অনেকে ভাবতে পারেন যে লেদারের বুট নষ্ট হয়ে যাবে পানিতে, আসলে না, লেদারের বুট আপনি পায়ে ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে, এ হচ্ছে ফ্লাই টাচ, এ হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? এই হচ্ছে এই সেটটা কিন্তু মোটামুটি ভালো স্ট্রং, এই প্যাক সেটটা। ইভেন হচ্ছে হচ্ছে স্পাইকটা, হ্যাঁ, এটা আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে রাফ করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? এটা যে কোনো গ্রাউন্ডের জন্য বেস্ট টেম্পো বুট। আর এখানে ভিতরে কিন্তু আপনার একটা ডিজাইন আছে, হ্যাঁ, হচ্ছে নাইক টেম্পো। এটা সাইজ পাবেন আপনি 39 থেকে 44 পর্যন্ত, সাইজ 39 থেকে 44, প্রাইস পড়বে 4,500 টাকা। নাইক টেম্পোর প্রাইস পড়বে 4,500 টাকা, একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট। আর যারা যারা ফারহান স্পোর্টস থেকে প্রোডাক্ট কিনা, আশা করি কখনো বলটা হয় না যে ভাই প্রাইসটা আপনার একটু বেশি বা, হ্যাঁ ভাই, যখন মার্কেটে যেরকম চলে আমি চেষ্টা করি ওই রকমই রাখতে, বা 200 টাকা যদি কখনো বেশি হয়ে যায় আমার কস্টিংয়ের উপর ডিপেন্ড করে, কস্টিং বেশি হলে 200 টাকা কম রাখি, আবার কস্টিং কমে গেছে 200 টাকা কমায় দিই, এটা আমাদের বলতে হয় না, ঠিক আছে? দেন এই কালারটা গেল টেম্পোর ফার্স্ট, এই কালারটা পেস্ট কালার। দেন হচ্ছে টেম্পোর অরেঞ্জ কালারটা চলে যায়, এটা কিন্তু আরও জোস একটা কালার, এটা একদম ফুইটা থাকে ভাই, কালারটা একদম ফুল ফুইটা থাকে নাইক টেম্পো অরেঞ্জ কালারটা। এই হচ্ছে এই সাইড, এই হচ্ছে লোগোটা, লোগোতে টেম্পো লেখা আছে, এই হচ্ছে হাইটা, আর এটা কিন্তু সম্পূর্ণ লেদার, এই হচ্ছে স্পাইকটা, এই স্পাইকের টেম্পোর ডিজাইনটা কিন্তু সার, এইগুলো প্রত্যেকটাকে কিন্তু আপনার ভেতরে এই যেভাবে সম্পূর্ণ সেলাই করা থাকবে, ভেতরে সম্পূর্ণ সেলাই করা আছে, এগুলো প্রত্যেকটাতে ফাইবার প্রোটেকশন 100% পাবেন। আপনার পাড়া খাইলে বা কিছু হলে যে বুটে ফাইটা যে রিস উপরে লেদার, এটা সম্পূর্ণ নয়, প্রত্যেকটাতে ফাইবার প্রোটেকশন আছে, ঠিক আছে? এই গেল টেম্পোর এই কালারটা, এটার হচ্ছে আপনার সাইজ 39 থেকে 44 পর্যন্ত, প্রাইস পড়বে মাত্র 4,500 টাকা টেম্পোর এই কালারটা। দেন হচ্ছে টেম্পো নাইক ইউনাইটেড এডিশন, যেটা আমাদের প্যান্থম জিএক্সও বের হয়েছে, এয়ার জুমও বের হয়েছে, সেম ডিজাইনটা হচ্ছে আমাদের নাইক টেম্পো তো আসছে, নাইক ইউনাইটেড এডিশন হোয়াইট গোল্ডেন ফ্লাই টাচ এডিশন, ঠিক আছে? এই হচ্ছে স্পেকটা কিন্তু ফুল গোল্ডেনের ভিতরে। আর নর্মালি অন্য অন্য বুটগুলো আপনার যেরকম স্পেক থাকে, টেম্পো বুটে কিন্তু স্পেকটা সম্পূর্ণ চেঞ্জ থাকে, এটা হচ্ছে কোনোটা ট্রিঙ্গেল স্পেক, কোনোটা গোল স্পেক, কোনোটাতে আপনার বিভিন্ন ধরনের স্পেকটা অ্যাডজাস্টেবল। এটা এটা হচ্ছে নাইক টেম্পো, এটা এই লোগোটার জন্য এটা বেশি ভালো লাগে, এই যে নাইকের এই টেম্পোর এই লোগোটার জন্য জিনিসটা বেশি ভালো লাগে স্পেকটা দেখতে। এটা হচ্ছে নাইকের টেম্পোর হোয়াইট গোল্ডেন যে এডিশনটা, এটা নাইক ইউনাইটেড, যেখানে নাইক ইউনাইটেড লেখা আছে,
নাইকি ইউনাইটেড টেম্পো, ঠিক আছে, ইউনাইটেড সিরিজ, এটা হচ্ছে হাইনিক। এটারও আপনার সাইজ 39-44, 100% অফ লেদার বুট এবং হচ্ছে 100% ফাইবার প্রোটেকশন সম্পূর্ণ। এটারও প্রাইস 4,500 টাকা। দেন হচ্ছে চলে যাই মিজানুতে। মিজানু হচ্ছে যারা রামোস ফ্যান, এক কথায় মাঠে নামলে মাইরা ফেলতে হইব, যারা রামোস ফ্যান আছেন তাদের জন্য হচ্ছে মিজানুর বুট। মিজানুর কাছে তিনটা কালার আমাদের কাছে আছে, মিজানু, মোরেলা, নিউ, তিনটাই কিন্তু মোরেলা নিউ এডিশন, তিনটা কালার মিজানু। মিজানুর জন্য আমরা অনেক রেসপন্স পাই। মিজানুর ভিতরে কিন্তু ভাই দুইটা কোয়ালিটি পাওয়া যায়, একটা হচ্ছে একটু লো কোয়ালিটি, লো কোয়ালিটিটা বোঝার ওই হচ্ছে আপনার এটার ফুল বডিটা যেরকমই থাকবো সেইম ওইরকম মিজানু, যেটা আর কি দাম 2500-2800 ভিতরে আপনারা যেটা পাবেন আর কি, 2500-2800-3000 ভিতরে, ঠিক আছে। আর যেটা একটু হাই কোয়ালিটি মাস্টার গ্রেড, এটা হচ্ছে এই জায়গাটা লেদারার থাকবে, হাফ থাকবে তো আপনার ফাইবারের উপর, ঠিক আছে। দেন হচ্ছে এই জায়গাটুকু সম্পূর্ণ লেদারার থাকবে, এই জায়গাটুকু যেটা দামিটা, আর যেটা কম দামিটা এটা সম্পূর্ণটা আপনার এক রকমের থাকবে, একরকম ফাইবারটা যেরকম, যাই হোক, ঠিক আছে, ওটা আমি হাতে পেলে আপনাদের দেখিয়ে দিব। দেন হচ্ছে মিজানুর ফার্স্টে ব্ল্যাক থেকে শুরু করে যারা সেগো রামোস ফ্যান আছেন, ডিফেন্সিভ খেলেন, যে মাঠে নামলে বল আমার বারে যাইতে দিব না, লাইফ টাউসটা যেমনি বাড়ি হালা দেবো, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে মিজানু বুট। মিজানু এটা হচ্ছে ফুল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, ঠিক আছে, মিজানু, এ হচ্ছে লোগোটা জাস্ট অস্থির লোগো, গোল্ডেনের ভিতরে ব্ল্যাক, এ হচ্ছে আপনার স্পাইকটা, ঠিক আছে। এই স্পাইকটা কিন্তু যথেষ্ট হার্ড স্পাইক, মনে করেন আপনার লাথিউসটা যে কোনো মাঠের জন্য বেস্ট, মানে ডিফেন্ডারদের জন্য এক কথায় বেস্ট বুট মিজানু অ্যান্ড হচ্ছে আপনার টেম্পো। তো এই হচ্ছে মিজানু মোরেলা নিউ, মেড ইন জাপান লেখাই, দেখেন মিজানু কিন্তু জাপানিজ ব্র্যান্ড, এই যে দেখেন ভিতরে কিন্তু মেড ইন জাপানি লেখা, আসলে এগুলো জাপান থেকে আসে নাই ভাই, মিথ্যা বলে তো লাভ নাই, প্রত্যেকটা চেনা যে এটা তো কিন্তু আপনি ভিতরে এরকম সম্পূর্ণ সেলাই পাবেন, ঠিক আছে, প্রত্যেকটাতে সম্পূর্ণ সেলাই পাবেন, ঠিক আছে। দেন হচ্ছে এটাও কিন্তু আমাদের চাইনিজ, আমাদের স্পোর্টসের 99% প্রোডাক্ট, অনেক হচ্ছে যে আমাকে ফোন দিয়ে বলা ভাই ভিয়েতনামে বুট দেন, আপনি সব চাইনিজ সেল করেন, আমি পারবো ভাই, আপনারা ভিতরে ভিয়েতনামের স্টিকারটা লোগো তুলা আপনাকে ছবি পাঠা দেবো যে এটা ভিয়েতনামের বুট, আসলে কিন্তু এটা ভিয়েতনামের বুট না। তো এখন আপনাদের থেকে আমি 500 টাকা লাভের জন্য ব্যবসাটা হালাম হারাম করে ফেললাম, হালাল জিনিসটা। তো এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেগুলো কিন্তু প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্ট, ভিতরে ভিয়েতনাম, বসনিয়া, ইন্দোনেশিয়া, জাপান, বিভিন্ন স্টেকার লাগানো থাকে, ঠিক আছে। তো ওইটা হিসাব করে আপনি 500 টাকা বেশি দিয়ে কিনতে পারেন, যে ভিয়েতনামি প্রোডাক্ট কিনছে, আসলে কিন্তু না, প্রত্যেকটা কিন্তু আমি চাইনিজই কিনলাম। তো এটারও হচ্ছে আপনার প্রাইস সাইজ সেম 40-44, এটা 39 নাই, 40-44, এটার প্রাইস পড়বে আপনার 3800 টাকা, 3800 টাকা পড়বে মিজানু, হ্যাঁ 3800 টাকা, 4000 টাকা দেওয়ার ভাবছিলাম, যাই হোক 3800 টাকা পড়বে মিজানু। সাইজ পাবেন আপনি 40-44 পর্যন্ত মিজানুর এই কালারটা। দেন হচ্ছে মিজানুর লাইট কালার, যারা অনেকে পছন্দ করেন যে একটু লাইট কালার বুট পরে খেলতে মাঠের ভিতরে, তাদের জন্য এই লাইট কালার বুটটা, এটা হচ্ছে একদম পিওর অরেঞ্জ কালারের ভিতরে, ক্যামেরায় কী কালার বোঝা যাচ্ছে বলতে পারি না, ঠিক আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এই হচ্ছে আপনার স্পাইকটা। আর এইখানে দেখেন এই শেপটা, ফেব্রিক্সটা একরকম, এই এই টু হাফ ফেব্রিক্স একরকম, আর এই হাফ হচ্ছে কিন্তু আপনার লেদার, সম্পূর্ণ লেদারের, এই হাফ হচ্ছে লেদার। তো এটাও হচ্ছে আপনার সাইজ সেম 39-44, এটারও সাইজ সেম 39-44, প্রাইস পড়বে 3800 টাকা, মিজানু, মোরেলা নিউ। দেন হচ্ছে আপনার হোয়াইট কালারটা, এটা হচ্ছে আপনার মিজানু হোয়াইট কালার, হোয়াইট অ্যান্ড অরেঞ্জের ভিতরে, এটা হচ্ছে একটা আগুন আগুন ভাইব আছে, আগুন ভাইব, হ্যাঁ। দেন এই হচ্ছে আপনার লোগোটা, কিন্তু দূর থেকে অনেক ভালো লাগে, জোস দূর থেকে লোগোটা ফুটে থাকবে। আর স্পেক্ট হচ্ছে আপনার অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর ভিতরে আবার মাঝখানে হোয়াইট শেড দেওয়া মিজানু। এটারও হচ্ছে আপনার সাইজ সেম 39-44 পর্যন্ত, এটারও প্রাইস হবে 3800 টাকা মিজানু, এই যে এটা, ঠিক আছে। আর মিজানু কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াটার প্রুফ, মেন হচ্ছে আপনার প্রত্যেকটা ফাইবার প্রোটেকশন পাবেন, প্রাইস 3800, সাইজ পাবেন আপনি 39-44, আর একটা শুধুমাত্র 40-44, ঠিক আছে। দেন হচ্ছে মিজানু তো শেষ হলো, এতদিন তো ভাই সবাই ক্রেজি ফার্স্টের এক কালার দুই কালার নিয়ন টিয়ন বকর চকর দেখা যাচ্ছে, ক্রেজি ফার্স্ট একটা ইউনিক কালার দেখাই, ক্রেজি ফার্স্ট পরে দেখছেন রিসেন্টলি, লাস্ট এক বছরে বাংলাদেশে দেখছেন, লাস্ট এক বছরে বাংলাদেশের কোথায় বুট দেখছেন আপনি? 2023 সাল অন্তত কেউ দেখছেন এই বুটটা, 2022 দেখতে পারেন, 21 দেখতে পারেন, 2023 বা 24 এসে এই বুটগুলো পাইছেন। এটা কিন্তু খুব ডিমান্ডেবল বুট এডিডাস এক্সের, ক্রেজি ফার্স্ট পরে দেখায়, ক্রেজি ফার্স্ট এখন কমন হয়ে গেছে, এডিডাস এক্সের 4টা কালার পেয়ে যাবেন, খুব লাইট ওয়েটের বুট, একটা বুটে সর্বোচ্চ মানে একজোড়া বুটে মনে হয় না আমার 200-250 গ্রাম ওয়েট হবে একজোড়া বুটে, তো হালকা। এটা এডিডাস এক্স, কালার পাবেন আপনি 4টা, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু, এটা হচ্ছে মেসি ফার্স্ট এই বুটটা ইউজ করছিল মেসি, এ হচ্ছে আপনার হোয়াইট ব্লুটা, ঠিক আছে, দেখেন লেদারটা দেখেন, মানে পানি একবার ইন টোটাল ধরবেই না, আর বুট এতটা হালকা, এতটা লাইট ওয়েটার, এ হচ্ছে এডিডাস, আর এটার ফ্লেক্সিবিলিটি, তো এডিডাস এক্সের ফ্লেক্সিবিলিটি বলতে হয় না আপনাদেরকে, যারা যারা এক্স ইউজ করছেন বা করেন তারা জানেন। এক্সের প্রাইস পড়বে 3800, সাইজ পাবেন আপনি 39-43 পর্যন্ত, এ হচ্ছে হোয়াইট ব্লুটা,
ঠিক আছে, এই হচ্ছে আপনার হোয়াইট ব্লু, এই ব্লু শেপটা। আর এখানে হচ্ছে এইরাস, এক্সের থ্রি স্টেপ, এখানে এইরাস, আর হচ্ছে আপনার স্পাইকটা। এটা কিন্তু এটা লিগাল কত, এটা 2021 ডিজাইন, রিসেন্টলি 21-22-23 পুরোমনি মাটকা পাইছে, এরপর আমরা আর পাই নাই, এর জন্য আনতে পারেন। এখন আবার পাইছি, যে কটা প্রোডাক্ট টোটালি নিয়ে আসছি। সরি, এটা 39 হবে না, এটা 40 থেকে 43 পর্যন্ত, এটা 39 আসে নাই, এটা 40 থেকে 43 পর্যন্ত। এই গেল এই কালারটা, এরিনাস এক্সের ব্লু কালার, প্রাইস 3,800 টাকা। দেন হচ্ছে আপনার চলে যায় এক্সের এই আর একটা কালার, এটা কিন্তু আরও প্রিমিয়াম কালার, হোয়াইট অ্যান্ড অরেঞ্জের ভিতরে, এটা কিন্তু আরও প্রিমিয়াম। এটা হচ্ছে আপনি 39 থেকে 44 পর্যন্ত পাবেন, 39 থেকে 44, এটার প্রাইস পড়বে আপনার 3,800। এই যে এইটা সেক্স, হ্যাঁ এই কালারটা, এটার আপনার সাইজ 39 থেকে 44, প্রাইস 3,800 টাকা। দেন হচ্ছে এডিডাসের রেড কালারটা, এটা তো আরও জনপ্রিয়, মানে এক্সের এই বুটগুলো আমি রিসেন্টলি আপনাকে এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি বাংলাদেশের কোথাও এখন এই বুটগুলো দেখাইতে পারবেন না। এখন আমি আপনাকে এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হ্যাঁ আপনি এখন বর্তমানে পাবেন, রিসেন্টলি আপনি এক সপ্তাহ আগে দেখান যে ভাই এক সপ্তাহ আগে এই বুটগুলো কেউ আমার দেখাইছে, ঠিক আছে, এক সপ্তাহ আগে আপনার কেউ দেখাতে হবে না, হয়তো আজকে কালকের ভিতরে দেখবেন, কাল পরশুর ভিতরে একটা মোটামুটি সবার কাছে অ্যাভেলেবল আছে, আমাদের থেকে হোলসেল নিয়ে যাবেন, সেল করবে আপনাদের থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এক্সের রেড কালার, এটার প্রাইস পড়বে, এটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক স্পেক, গ্লেজি স্পেকটা, এই যে এটা কিন্তু স্পেকটা গ্লেজি, গ্লেজ মারবে, হ্যাঁ। আর এগুলো প্রত্যেকটা ওয়াটারপ্রুফ, 100% টাইগার প্রোটেকশন সহ, এটার প্রাইস পড়বে 3,800 টাকা, সাইজ 39 থেকে 43। দেন হচ্ছে নিয়ন কালার, এটা হচ্ছে একটা মানে লাইট ওয়েট কালার, জুস কালার, লাইট কালারের ভিতরে যেটা, এই কালারটা আমার স্পেশালি বেশি পছন্দ। এক্সেবিটার প্রত্যেক যদি 20 জোড়া করে না, তো এটা আছে 50 জোড়া ভাই, যেটা লিগেল কথা, যদি প্রতি কালারে 20 জোড়া করে থাকে, এটা আছে 50 জোড়া, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ন কালারটা, নিয়নের ভিতরে ব্ল্যাক শেড, এটা হচ্ছে ব্ল্যাক শেড নিয়ন, ঠিক আছে। ডিজাইনটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একটা আগুন আগুন ভাইব আছে, এখানে এই রাসের লোগো, এখানে হচ্ছে এক্সেল লোগো, এখানে এই রাসের থ্রি স্টেপ। আর হচ্ছে এটার শেপটাও কিন্তু সুন্দর, নর্মালি অন্য অন্য এডিডাসের বুট থেকে এটা শেপ অনেক সুন্দর। এটারও প্রাইস পড়বে আপনার 3,800 টাকা, সাইজ পাবেন 39 থেকে 44। এ হচ্ছে আপনার এটার স্পাইক, ঠিক আছে, এটা হচ্ছে মডেল হচ্ছে এডিডাস এক্স স্পিড প্রো 0.1, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রাইস 3,800, সাইজ 39 থেকে 44, সাইজ 39 থেকে 44। এই গেল এডিডাস এক্স। দেন হচ্ছে চলে যাই ক্রেজি ফার্স্টে, দেন চলে যাই ক্রেজি ফার্স্টে, ক্রেজি ফার্স্ট, এটা হচ্ছে নতুন কালার, আমাদের আগের কিন্তু কালার আছে, যে হোয়াইট নিয়ন কালার আছে, ক্রেজি ফার্স্টে কিন্তু আরও কালার আছে, দুই তিনটা আমার ডিসপ্লেতে আছে, ওগুলো একে দেখাই নাই। তো ক্রেজি ফার্স্ট এটা হচ্ছে জনপ্রিয় কালার, এটা তো সবসময় রানিং কালার, এটার দাম 3,500 টাকা, আগে যেটা ছিল এখনই আছে। এডিডাস এক্স ক্রেজি ফার্স্ট 3,500, মেসি হোয়াইট গোল্ডেন 3,500, দেন হচ্ছে আপনার এডিডাস পেস্ট কালার, তাও 3,500 টাকা। এই তিনটা সাইজ পাবেন আপনি 39 থেকে 42, 39 থেকে 42, সাইজ প্রাইস 3,500 টাকা, এডিডাস এক্সের ক্রেজি ফার্স্ট। ক্রেজি ফার্স্ট এটা হচ্ছে নতুন কালার, মানে কেউ দেখাইছে এটা এখনো দেখছেন, এটা হচ্ছে মেসি রিসেন্টলি যে বুটটা ইউজ করতেছে, ওই বুটটা মেসি রিসেন্টলি এই বুটটা পরে খেলতেছে, এইটা এক্স এর ক্রেজি ফার্স্ট, এই যে এক্স ক্রেজি ফার্স্ট, এটা শেপও কিন্তু ভাই অন্য অন্য ক্রেজি ফার্স্ট থেকে শেপটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এ হচ্ছে এই কালারটা, ইম্পসিবল ইজ নাথিং ক্রিয়েট দ্য ইনকম্পারেবল, এই দেখেন কি লেখা, ইম্পসিবল ইজ নাথিং ক্রিয়েট দ্য ইনকম্পারেবল, ঠিক আছে। এডিডাসের লোগো আছে, ইভেন হচ্ছে এটা হচ্ছে ক্রেজি ফার্স্টটা নেভি, এটা কালারটা হচ্ছে কি আমি বলি পেস্ট কালার, নেভি ব্লু কালার, ডার্ক নেভি ব্লু, ইভেন হচ্ছে লোগোটা ব্ল্যাক, আর স্পেক্ট হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে গ্লেজি। এটার প্রাইস হবে 3,800 টাকা, প্রাইস 3,800, সাইজ 39 থেকে 44, সাইজ 39 থেকে 44, প্রাইস 3,800 টাকা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের এডিডাসের কালেকশন, এডিডাসের কিন্তু ভাই এখানে দেখেন আরও হিউজ কালেকশন আছে, এদিকে দেখতে পারেন, ওইখানে এইডাস এক্সের কিন্তু আরও কালার আছে, এইডাস এক্স মার্কোরিয়াল বিভিন্ন কালার আছে, ওগুলো কিন্তু মোটামুটি কিছু কিছু সাইজ আছে বা কিছু কিছু সাইজ নেই, এই জন্য ওগুলো দেখানো হয় নাই। তো ওগুলো যার যাদের প্রয়োজন আমাদেরকে ইনবক্সে নক দিলে আমরা ছবি দিয়ে দিতে পারবো। দেন হচ্ছে চলে যাই নাইকের এয়ার জুমে, এয়ার জুমের আপাতত আমার কাছে কালার হচ্ছে আপনার 3, 6, 7, 8 হচ্ছে এয়ার জুম, টোটাল এয়ার জুমে 9টা কালার পেয়ে যাবেন আমার কাছে, ঠিক আছে। এর ভেতরে সবগুলোই কিন্তু নতুন কালার, কোনোটা যে আপনি পুরাতন কালার বলতে পারবেন তা না, একদম আপডেট কালার হচ্ছে এইটা, ঠিক আছে, এমবাপ্পি এডিশনের যেই কালারটা, এটা অরেঞ্জ কালার, এটার প্রাইস হবে 4,000 টাকা এয়ার জুম। যেটা দেখেন এটা শেপগুলো দেখেন, এই যে এটা যে লেসটা রাখানো হয়েছে না, এই যে শেপটা দিছে, এই শেপটা মনে হয় যে এক্সট্রা, এরকম এরকম একটা ডিজাইন করছে, হ্যাঁ এয়ার জুম। এটা হচ্ছে ইলেকট্রিক স্পেক, গ্লেজি স্পেক যেটা, এটার প্রাইস হবে 4,000 টাকা, সাইজ পাবেন আপনি 39 থেকে 44, প্রাইস 4,000 টাকা, এয়ার জুমের অরেঞ্জ কালার, 39 থেকে 44। দেন হচ্ছে এয়ার জুম হোয়াইট রেড, এয়ার জুম হোয়াইট রেড, এটা হচ্ছে জনপ্রিয় কালার বর্তমানে এইটা। দেন হচ্ছে পেস্ট কালারটা, পেস্ট কালারটা আমার গতকালকে নামছে, এই হোয়াইট রেডটা হচ্ছে আপনার প্রাইস 3,800 টাকা, হোয়াইট রেডের প্রাইস 3,800, সাইজ পাবেন 39 থেকে 44,
এয়ার জুম হোয়াইট রেড, এগুলো আগের ভিডিওতে দেখানো ছিল জন্য আহামরি দেখাচ্ছি না, ঠিক আছে। এই গেল হোয়াইট রেড, দেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার, যাদের ব্ল্যাক পছন্দ ব্ল্যাক চান। এটা হচ্ছে প্রাইস দিয়ে দেবো মাত্র 3800 টাকা, সাইজ পাবেন 39 থেকে 42 পর্যন্ত। এই গেল ব্ল্যাক কালারটা, দেন হচ্ছে আপনার এয়ার জুম পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারটার প্রাইস পড়বে আপনার 3800। এয়ার জুম এইডাস পিঙ্কের প্রাইস পড়বে 3800 টাকা, সাইজ পাবেন আপনি 39 থেকে 44 পর্যন্ত, 39 থেকে 44, প্রাইস 3800 টাকা এয়ার জুম পিঙ্ক। এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার, মানে পড়লে অনেকটা ফুটা থাকে, তো এই জন্য এটা অনেকের পছন্দ এয়ার জুম পিঙ্কটা, ঠিক আছে। এই গেল এই কালারটা পিঙ্ক, 39 থেকে 44 সাইজ, প্রাইস 3800। দেন হচ্ছে পিঙ্কের ভিতরে আরেকটা স্পেশাল ওয়ান আছে, এটা পরে দেখুন দেখা দিলে যাবেন গা। দেন হচ্ছে এয়ার জুমের এই একটা কালার, এটা হচ্ছে কাস্টমাইজ কালার, এক পাশে হোয়াইট পিঙ্ক, এক পাশে হোয়াইট পেস্ট, পিঙ্ক বলতেও কিন্তু পিঙ্ক অ্যান্ড পার্পেল মিক্স, লোগোতে পিঙ্ক পার্পেল মিক্স, পিছনে মার্কুরিয়াল, দেন হচ্ছে সামনে সেটা নাইক লোগো, এই পাশে হচ্ছে এয়ার জুম পেস্ট লেখা, এই পাশে হচ্ছে এয়ার জুম পিঙ্ক অ্যান্ড পার্পেল লেখা। এটার প্রাইস 4000 টাকা, এটার প্রাইস 4000, কাস্টমাইজ এডিশন এই হচ্ছে স্পাইকটা, এটার প্রাইস 4000 টাকা, সাইজ 39 থেকে 42, সাইজ 39 থেকে 42, প্রাইস 4000 টাকা। দেন হচ্ছে নাইক ইউনাইটেড এডিশন, এটা মেবি এতটা অল্প কিছু আছে, যাই হোক, নাইক ইউনাইটেড এডিশন, এটার প্রাইস পড়বে আপনার 4000 টাকা, নাইক ইউনাইটেড এডিশন প্রাইস 4000 টাকা। এটার স্পেক্ট হচ্ছে গ্লেজ স্পাইক, নাইক ইউনাইটেড এডিশন হোয়াইট অ্যান্ড গোল্ডেনের ভিতরে, যেটা প্রাইস 4000 টাকা। এই হচ্ছে স্পেকটা, কিন্তু মার্কেট আপনি একটা পাবেন ফুল স্পেকটা একরকম, আর এই জায়গাটা হচ্ছে পুরাটা হলুদ, হলুদ বা নিয়ন যে কোনো একটা কালার। এটা হচ্ছে কিন্তু মোয়েল ডিজাইনই হচ্ছে, এক পাশের অর্ধেক ইয়েলো, এক পাশের অর্ধেক নিয়ন সবুজ কালারের ভিতরে, এটা অরিজিনাল যেই গ্লেজটা বা ডিজাইনটা, এটা হচ্ছে এইটা। আর অনেকে ডাউট থাকে রিসেন্টলি যে ভাই আপনি একবার কোন এটা এরম শব্দ করবো, ওটা এরম শব্দ করবো, বা অনেকে ডাউটটা নিয়ে থাকেন যে ভাই আসলে এয়ার জুম অরিজিনাল কোনটা। আপনারা প্রোডাক্টের কোয়ালিটি হাতে নিলে যখন আপনার মনে হবো যে এটা কপি, আপনি আমাকে নির্দ্বিধায় বারোটা পাঠিয়ে দেন, আমি টাকা আপনাকে ডাবল রিটার্ন দেবো, যদি আপনার কাছে কোনো মনে হয় যে এটা ফেক। আমি আপনাদেরকে সচেতন করার জন্য ঠিক আছে যে বলে দিই যে ভাই এই বুটটা এইরকম, এটা এরকম দেখতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল বলে দিয়েছি যে আপনারা জাস্ট একটা জিনিসই খেয়াল রাখবেন, সবসময় জিনিসটা যদি থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন সেটা এয়ার জুম অরিজিনালটা ভেতরে, যে আপনার এইভাবে এরকম ফাইবার ইভেন সেলাই যদি থাকে, ফাইবার ইভেন সেলাই, ঠিক আছে। দেন হচ্ছে অনেকের প্রশ্ন, একদিন রিসেন্টলি আমাকে একজন বলছে ভাই আমি নিজেই কনফিউজড, আপনি আমি একই দ্বিধায় ফেলতেছি তাকে, তো আমি আপনাকে বলবো আপনি আমার কাছে আসবেন, আপনার কাছে আপনি যে ডাউটটা আমাকে শেয়ার করছিলেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, এখানে কিন্তু এয়ার জুমটা খোদাই করে লেখা থাকবে, আপনি আসবেন আমার কাছে আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি যে দিদাটা চাইছেন আমি আপনার দিদাটা ক্লিয়ার করে দেবো। এয়ার জুম আমি যে কটা বুট দেখেছি প্রত্যেকটা কিন্তু এখানে খোদাই করে লেখা এলন। আর অনেকে বলেন যে এটা শব্দ হয় না, এটা আপনি নোকদা টান দিলেই দেখবেন শব্দ হয় কি হয় না, ঠিক আছে, বা নখের হিসাব বাদ দিলাম বলবেন আমি নোক দিয়ে শব্দ করি, যেটা ফাইবার প্রোডাকশন থাকে ওটা তার কিছু দেখাইতে হয় না। আপনি ASMR এর যে ফুটবল বুটসের ভিডিওগুলো আছে ওগুলো কাইন্ডলি চেক দিবেন, তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। জাস্ট এই কালারটাতে এয়ার জুম নেই, দেখেন এয়ার জুম প্রত্যেকটাতেই আমার এখানে খোদাই করা লাগে, কিন্তু এখানে এয়ার জুমগুলো রাইখা দিয়েছি এলাম, প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা দেখতে পারেন, এখানে কিন্তু প্রত্যেকটাতে খোদাই করা লেখা। তো যাই হোক, আপনাদের আপনারা কাস্টমার অনেক সময় অনেক কিছু বলেন, বলতে পারেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আপনারা পাশে ছিলেন, পাশে থাকেন, সমস্যা নাই। এই কালারটা দেখালাম, এটার প্রাইস পড়বে 4000 টাকা, সাইজ 39 থেকে 42। দেন হচ্ছে এয়ার জুমের পিঙ্কের এই কালারটা, এটা হচ্ছে একদম আপডেট কালার, রিসেন্টলি এটা আসছিল আমার হাইনিক, এখন আবার লোনিক আসছে। এটা হচ্ছে আপনার স্পেকটা, এটা হচ্ছে আপনার স্পেক, ফুল পিঙ্ক কালারের স্পেক, আর বডিটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক অ্যান্ড ডিপ পিঙ্ক মিক্স, লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক মিক্স। আর এইখানের এই লোগোটা কিন্তু একটু ডিজাইন করা নোচা, এটা একটা ডিজাইন, আলাদাই ডিজাইন এটা, আর এই হচ্ছে এই লোগোটা, এটাতেও কিন্তু ডিজাইনটা আছে, একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একটা ডিজাইন আছে এক্সট্রা। হ্যাঁ, আর হচ্ছে এয়ার জুমের পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে প্রাইস পড়বে 4000 টাকা, সাইজ পাবেন আপনি 39 থেকে 44, 39 থেকে 44 সাইজ পাবেন। দেন হচ্ছে এয়ার জুমের জাতীয় ক্রাশ কালার এটা, মানে এটা নামাইলেই ভাই নাই, 50 জোড়া নামাই, 100 জোড়া নামাই, 200 জোড়া নামাই, মালই নাই, ওই যায় মাল আমার বাইরে ধারালো হয়ে যায়। এটা হচ্ছে 3800 টাকায় পেয়ে যাবেন, সাইজ পাবেন আপনি 39 থেকে 44 সাইজ পেয়ে যাবেন, প্রাইস 3800 টাকা। দেন হচ্ছে এয়ার জুমের নতুন একটা কালার আসছে, এই কালারটার জন্য আমি কখনো করিনি, এটা মার্কেটে কয়েকবার আসছে, তো আমার কাছে এবারে মালটা ভালো লাগছে, যে এটা কোয়ালিটিটা ভালো লাগছে এই জন্য মালটা আনছি। আমার কাছ থেকে যারা স্টিল স্পেকের বুট নিয়েছিলেন, স্টিল স্পেক বুটে আপনি ম্যাটেরিয়ালটা যেরকম পাইছিলেন আশা করি এই বুটটাতে আমি সেরকম ম্যাটেরিয়ালটা দিতে পারছি আপনাদেরকে, এয়ার জুমের পেস্ট কালারের ভিতরে। এটা এটা হচ্ছে আপনার ফার্স্ট যে এয়ার জুম ডিজাইনটা বেরিয়েছিল ওই ডিজাইনে। এয়ার জুমের কিন্তু আমার আরও কালার আছে, ওইদিকে দেখলে দেখতে পারবেন আমার এয়ার জুমের কিন্তু ওইখানে আরও 4-5টা কালার অ্যাভেলেবল আছে, ওগুলো আমি শো করি না বা সাইজ অ্যাভেলেবল নেই জন্য দেখাই না, ঠিক আছে। হাইনিক আছে, লুনিক আছে। এয়ার জুমের এই কালারটার প্রাইস হচ্ছে 4000 টাকা, এটা হচ্ছে এই ইয়েটা, ঠিক আছে।
এটা হলো আপনার এয়ার জুমের পিস্তল, এটার প্রাইস 4000 টাকা, সাইজ পাবেন 39 থেকে 44। তো বুট আরও আছে, আচ্ছা যাই হোক। দেন হচ্ছে প্যান্থম জিএক্স এ চলে যাই, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স টু একটা ধামাকা, ঠিক আছে, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স টু আগামী এক সপ্তাহের জন্য 3800 টাকা। মার্চ মাসের আজকে কয় তারিখ, 3 তারিখ, আজকে যদি ভিডিও পাবলিশ করি তাহলে আজকে হইলই, আজকে পাবলিশের পর থেকে আগামী এক সপ্তাহ প্যান্থম জিএক্স 3800 টাকা, 3800 টাকা প্যান্থম জিএক্স, ঠিক আছে। এই যে প্যান্থম জিএক্স এর কটা কালার লাগবে আপনার, 9টা কালার আছে, যেই কটা নিতে পারেন, একজনে যেই কটা জোড়া করে নিতে পারেন, প্যান্থম জিএক্স 3800 টাকা, ঠিক আছে। প্যান্থম জিএক্স টু, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স নাইক ইউনাইটেড, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স টু, প্যান্থম জিএক্স টু, প্যান্থম জিএক্স, প্যান্থম জিএক্স, এগুলো সব প্যান্থম জিএক্স। আপনারা মানে আজকে আমি বলি আপনাদেরকে কথাটা, আপনার মনোযোগ দিয়ে শুনেন, আজকে হচ্ছে ভিডিও পাবলিশ যদি আজকে করলাম তো আজকে করলাম, যদি আমি ভিডিও কালকে পাবলিশ করি মানে যেদিন পাবলিশ করবো তারপর থেকে 7 দিন পর্যন্ত প্যান্থম জিএক্সের প্রাইস 3800 টাকা, দেন এক সপ্তাহ পর থেকে প্যান্থম জিএক্সের প্রাইস হয়ে যাবে 4200 টাকা, আবার যেটা রেগুলার প্রাইস ছিল ওটাই হয়ে যাবে। এটা এক সপ্তাহ একটু আপনাদেরকে চাঙ্গা করা লেগে দিলাম, সামনে রোজা হইতে আছে, একটু চাঙ্গা মাঙ্গ না রইলো, ভাইবেরা তো পরে তো আবার ঈদ বকশিস হয়ে যাবেন যে ভাই ঈদের সালামি দিবেন না, এটাই মনে করেন ঈদের সালামি। আর ঈদের আগে আরও একটা ধামাকা দিব আপনাদেরকে ইনশাল্লাহ, ঠিক আছে। প্যান্থম জিএক্সের এই হচ্ছে কালারগুলো, কালারগুলো আপনার কাছ থেকে দেখে নেন, ঠিক আছে। এই হচ্ছে প্যান্থম জিএক্স 3800 টাকা করে। তো আজকে মূলত এই কালারগুলো ছিল। আরেকটা জিনিস, অনেক হচ্ছে যে ছোটো বুট চান, যে ভাই ছোটো বুট কি নাই, এই দেখেন ছোটো বুটের অভাব নেই, 37, 36, 38, এটা কত, 37, 36, 38 বুটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দেন হচ্ছে আরও একটা অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে যে আর নয় বসুন্ধরা, আর নয় যমুনা, এখন থেকে আপনাদের ইমোশনের যে স্নেকারসগুলো 1:1 কোয়ালিটি বা OEM বলেন প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে। জাস্ট কালার কি, কালারের অভাব নেই ইনশাল্লাহ। নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ এগুলো সম্পর্কে আসছে, 1:1 কোয়ালিটি আছে, OEM আছে, মানে প্রত্যেকটা চেষ্টা করছে হাই কোয়ালিটি। আমি এটা সম্পর্কে তারা আহামরি অভিজ্ঞতা নাই, নিজে যেহেতু ইউজ করি বা আমার ভাইবারও ইউজ করে সেই হিসাবে চিন্তা করলাম যেগুলো করি। এই দেখেন একটা জিনিস দেখেন, এটি কিন্তু সব আপনাদের স্নেকারস, এখানে যা আছে স্নেকারস অভাব নাই, মানে হিউজ পরিমাণ স্নেকারস আছে দোকানে। তো এটা রিসেন্টলি লাস্ট রিসেন্ট ব্লগ এটা দিয়ে করবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত থাক, অনেকক্ষণ থাকলাম, অ্যাট লাস্ট অনেকদিন পর আমার ভিডিও অনেক বড় হয়েছে আমি মনে হয়, কারণ এর সব এর আগে হয়তো 10-15 মিনিট 12 মিনিট, কিন্তু আজকের ভিডিও মেবি অনেকটাই বড় হয়ে গেছে। তো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, আর যারা যারা সব ভিজিট করতে চান সব ভিজিট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম রমজান মোবাইলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।